বিখ্যাত সাহাবি হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ডাকলেন দেখে কানে কানে বললেন তা মুসলিম শুনো আমি তোমাকে একটা কথা শোনা শেখাই যদি তুমি মাগরিবের পরে اللهم اجرني من النار سات بار پڑھو আর ফজরের পরে اللهم اجرني من النار سات بار پڑھو আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম আজকে রাতে যদি তোমার انتقال হয়ে যায় আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব اللهم اجرني من النار اللهم اجرني من النار বন্ধু 70,000 বছর যদি 70 কোটি বার বলেও যদি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই বন্ধু বাণিজ্য অল্পই হবে اللهم اجرني من النار اللهم اجرني من النار دل থেকে বলেন دل থেকে دل থেকে اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار رسول বলেন واتقوا النار ولو بشق تمرين আল্লাহর নবী বলেন একটা খেজুরের ছিলকা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما আরে দোস্ত মোবাইল আর কত হাসবা নর্তকী গুলো দেখো না শেষ তো আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা মিলে না নর্তকী গুলো দেখো না শেষ তো আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা মিলে না সুন্দরী ললনা গুলো দেখো না অশান্তির আগুনে শেষ তো আত্মহত্যা ছাড়া রাস্তা মিলে না আত্মহত্যা ছাড়া রাস্তা মিলে না বন্ধু তুবু ইলাল্লাহি জামিআ أيها المؤمنون لعلكم تفلحون يا أيها الذين آمنوا توبوا إلى الله جميعا وتوبوا إلى الله توبة نصوحا ففروا إلى الله أين المفر যাবা কোথায় যাবা কোথায় যাওয়ার তো কোনো জায়গা নাই লন্ডন গেল বাঁচার রাস্তা নাই জাপান গেল বাঁচার রাস্তা নাই বন্ধুরা ফেরো ফাফিরু ইলাল্লাহ ফেরো আল্লাহর দিকে ফেরো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও বলো বন্ধু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও ওদিকে আজান হয় ওদিকে তুমি কোথায় যাচ্ছ এদিকে তোমার রব ডাকে ওদিকে তুমি দোকানে এদিকে তোমার রব ডাকে ওদিকে তুমি বাজারে এদিকে তোমার রব ডাকে ওদিকে তুমি ফেসবুকে তোমার মতো জালেমকে তোমার বাবা মা জন্ম না দিলেই ভালো ছিল আল্লাহ চলেন নিয়ত করেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান জওয়ানরা বলো জওয়ানরা বলো 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 আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান আল্লাহ
এর পরে হলো রমজান মাসের রোজা আর 12 দিন বাকি আছে চলো এবার রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ কলিজা হাত দিয়ে বলো বলো এবার রোজা ছাড়বো না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ জওয়ানরা বলেন ইনশাআল্লাহ তারাবির নামাজ 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তারাবির নামাজ করাগত পড়বো 20 রাকাত পড়বো পড়বো তো ইনশাআল্লাহ করাগত তারাবি করাগত পড়বো তো ইনশাআল্লাহ সেহরি খাওয়ার আগে পরে সেহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়বো বলেন ইনশাআল্লাহ সেহরি খাওয়ার আগে পরে দুই দুই রাকাত কি এই পরিচালক মহোদয় দাঁড়িয়ে রাখবেন আমনে আমার কাছে আই আমনে নিয়ত করেন কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ 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 হ্যাঁ আল্লাহ কবুল করে আল্লাহ আমার নাজাতের জরিয়া করে দেন আল্লাহ জীবন ভর শুধু আওয়াজ লাগাইলাম শুধু আওয়াজ লাগাইলাম হায় 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 উম্মতের দিলে দিলাম না আওয়াজ লাগাইলাম এই রমজানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন পাঁচ নামাজের পরে কমপক্ষে প্রতিদিন পাঁচ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচ নামাজের পরে 33 বার কি সুবহানাল্লাহ 33 বার কি আলহামদুলিল্লাহ 34 বার কি আল্লাহু আকবার এভাবে যদি পাঁচ নামাজে পড়েন হয়ে যাবে 500 বার ঘুমাবার সময় পড়বেন হয়ে যাবে আরো 100 বার মোট হয়ে যাবে 600 বার মুখে পড়বেন 600 বার রব দিবেন 6000 বার আচ্ছা 6000 টাকা যদি কারোর মাসে বেতন প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবনযাত্রা কেমন আচ্ছা 6000 রিয়াল যদি বেতন হয় প্রতিদিন এই মানুষের জীবনটা কেমন আচ্ছা 6000 ডলার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষের জীবন কেমন আচ্ছা 6000 দিনার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষের জীবন কেমন এবার বলেন 6000 তাসবি যদি প্রতিদিন জমা হয় এই মানুষের দুনিয়া আখিরাত কেমন কি পরিমাণ এক নম্বর হবে বলো ইনশাআল্লাহ বলো করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার আজ থেকে পড়ব এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন 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 আলহামদুলিল্লাহ শিখার নিয়তে বলেন আমাদের বরুণার শায়খ শায়খ ফারুক সাহেব দামাত বরকাতুম হযরত সব সময় বলেন শিখার নিয়তে বলেন মনে আছে আপনাদের হযরত কিভাবে বলেন বলেন শিখার নিয়তে বলেন হ্যাঁ শিখার নিয়তে বলেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 করব তো তাহলে ফজরের পরে কয়বার 100 বার জোহরের পরে কয়বার আসরের পরে কয়বার মাগরিবের পরে কয়বার এশার পরে কয়বার ঘুমাবার সময় কয়বার এ হয়ে যাবে কয়বার আচ্ছা 600 ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত 6000 ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত 6000 দিনার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত 6000 তাসবি প্রতিদিন মালিক এই মানুষটার দুনিয়া কত আখিরাত কত পড়ব তো ইনশাআল্লাহ আজ থেকে পড়ব তো বিগত জীবন করি নাই আজ থেকে ছাড়ব না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জওয়ানরা বলো ইনশাআল্লাহ
ছোট বেলায় তো মন্নুরানি মাজায় পড়লেন না, জওয়ান বেলায় তবলিগে গেলেন না, বড় বেলায় কোন আল্লাহওয়ালাদের খানকায় গেলেন না, কোন বেলা বাকি আছে? শুধু পিটাই বাকি আছে, পিটাই কি শুধু কি বাকি বলেন? কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, কি বলছি? কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, মাঝে মাঝে তবলিগে যাবেন, মাঝে মাঝে কোন আল্লাহওয়ালাদের কিতাবাদি পড়বেন। সুবহানাল্লাহ, কয় না ফেসবুক আর কত চলবে, কত চলবে ইউটিউবার, কত চলবে এই গজব আর কত চলবে, ছবি আর কত দেখবা, ছবি আর কত দেখবা, ব্রেক কষো, ব্রেক কষো, চোখের উপরে হায়ার হায়ার পর্দা লাগাও, চোখের উপরে তাকওয়ার পর্দা লাগাও, কানের উপরে তাকওয়ার পর্দা লাগাও, দিলের উপরে তাকওয়ার পর্দা লাগাও। আল্লাহ, এই কিতাবগুলো এগারোটা কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি, এগারোটা কিতাব, পুরো এগারোটা কিতাব জিকির উপরে লেখা, আলহামদুলিল্লাহ বলেন, কোনটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে লেখা, কোনটা ইস্তিগফারের উপরে লেখা, কোনটা দুরূদ শরীফের উপরে লেখা, কোনটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে লেখা, কোনটা দুরূদ শরীফের উপরে লেখা। যদি সুযোগ থাকে নিজের ছেলের জন্য লন্ডন পাঠায় দিবেন, সুযোগ থাকলে মেয়েটাকে পড়াবেন, ছেলে বিয়ে করাবার সময় ছেলের বউকে হাদিয়া দিবেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইকে হাদিয়া দিবেন, দিব তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে তো লিখে যাবেন, বলেন মাঝে মাঝে কোথায় যাবেন, মাঝে মাঝে কোথায় যাবেন, জোরে বলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম, যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে হলো রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তাওয়াত করব, বেশি থেকে বেশি জিকির করব, বেশি থেকে বেশি গরিব দুঃখীকে খানা খাওয়াবো, সুবহানাল্লাহ বলে না, বেশি থেকে বেশি গরিব দুঃখীকে কি করবেন, খানা খাওয়াবেন, এক বস্তা সনাবুট কিনবেন, নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন, সুবহানাল্লাহ কয় না, এক বস্তা সনাবুট কিনে নিকটের মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন, এক বস্তা খেজুর কিনে নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন, এক বস্তা খেজুর কিনে এক কিলো প্যাকেট করে আশেপাশের গরিব দুঃখীকে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ। একটা গরু জবাই করে রমজান মাসে আশেপাশের গরিব দুঃখীকে বাটিয়া দিবেন, বাটিয়া দিবেন, হয়েছে না আপনাদের ভাষা? হ্যাঁ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের এশার নামাজ একজন মুসলমানও তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আশেপাশের মসজিদে জামাত কয়টায়,